Hello everyone, Assalamualaikum. Hope that you all are doing great. আজকে এই ভিডিওতে আমি ওয়েফ নিটিং এর কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, এখানে আমার হলো প্রথম প্রবলেম। ডাটা দেওয়া হয়েছে যে কোনো একটা মেশিন এর ডায়ামিটার হলো 30 ইঞ্চ, তারপর হলো গেজ হলো আমাদের E28, মানে হলো প্রতি ইঞ্চিতে আমাদের হলো 28টি নিডলস আছে, নাম্বার অফ ফিডার্স হলো 96, আরপিএম হলো 35, মানে হলো প্রতি মিনিটে 35টা রেভলিউশন দেবে। তারপর আমাদের মেশিনের এফিসিয়েন্সি হলো 85%, এবং এখানে যে প্রোডিউসড ফেব্রিক সেই ফেব্রিকের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বলা আছে যে আমাদের যে ফেব্রিকটা প্রোডিউস হচ্ছে সেটা হলো সিঙ্গেল জার্সি। তারপর হলো ফেব্রিক প্রোডিউসড করতে চেয়ে আমাদের ইয়ানের ইউজ করা হয়েছে, সেই ইয়ানের কাউন্ট হলো 29.6/1। এই ওয়ান দ্বারা মিন করে যে আমাদের ওই ইয়ানটা একটা ইয়ানের দিয়ে তৈরি হয়েছে, মানে ইয়ান তো অনেক রকম আছে, যে সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই, তো এটা হলো শুধু সিঙ্গেল ইয়ান। যেটা এখানে যদি দুই থাকতো তাহলে বোঝা হতো যে ওই ইয়ান দুইটা ইয়ানের টুইস্টের সমন্বয়ে গঠিত হয়েছে, তখন এখানে টু থাকতো। যদি থ্রি থাকতো তাহলে সেটা বোঝা হতো থ্রি প্লাই, তার মানে হলো তিনটা ইয়ান টুরিস্ট দিয়ে একটা ইয়ান তৈরি করা হয়েছে। আর এটা যেহেতু বান্ধ আছে তার মানে এটা সিঙ্গেল ইয়ান ইউজ করা হয়েছে। এবং পরবর্তীতে আমাদের যেই ডাটা দেওয়া যায় সেটা হলো যে কোর্স পার সেন্টিমিটার হলো 18, দ্যাট মিন্স প্রতি সেন্টিমিটারে কোর্সের সংখ্যা হলো 18। এখন আমাদের কোর্স যেটা নির্দেশ করে সেটা একটু দেখাই। কোর্স আমাদের নির্দেশ করলো যে হরিজন্টাল ডিরেকশন বরাবর। তারপর বলা আছে যে 13 ওয়েলস পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চে 13 ওয়েলস আছে, এবং ওয়েলস নির্দেশ করে হলো ভার্টিক্যাল বরাবর। এবং পরবর্তীতে দেওয়া আছে দ্যাট এখানে 125 গ্রাম পার মিটার স্কোয়ার দেওয়া আছে ফেব্রিকের ওয়েট, মানে হলো প্রতি মিটার স্কোয়ারে ফেব্রিক ওজন হলো 125 গ্রাম, যেটাকে জিএসএম বলা হয়, জিএসএম যেটা হলো যে গ্রাম পার স্কোয়ার মিটার। এবং আমাদের লাস্টলি কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে বলা আছে যে ফেব্রিক লেন্থ বের করতে। সো ওকে, ফেব্রিক লেন্থ বের করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমাদের এখানে ফিডার দেওয়া আছে 96 এবং রেভুলেশন দেওয়া আছে বা রেভুলেশন পার মিনিট 35। আমাদের এটা বুঝতে হবে যে যেহেতু এই মেশিন হলো 96টা ফিডার দেওয়া আছে, তার মানে হলো এই মেশিন হলো একবার যদি রেভুলেশন করে সিলিন্ডার ড্রাম বা আমাদের যে সিলিন্ডারের চারপাশে নিডল থাকে, একবার যদি রেভুলেশন করে তাহলে 96টা কোর্স তৈরি হবে একবার রেভুলেশনে। কিন্তু এখানে আমাদের আরপিএম দেওয়া আছে 35, দ্যাট মিন্স 35 রেভুলেশন পার মিনিট, তার মানে হলো প্রতি মিনিটে আমাদের নাম্বার অফ কোর্স হবে 96 × 35। এটা যেটা আসবে যে নাম্বার অফ কোর্স পার মিনিট, এটা বোঝা গেল। তো এখন আমাদের বুঝতে হবে কীভাবে যে এই কোর্স ইউজ করে, মানে কোর্সের ক্যালকুলেশন করে আমরা ফেব্রিক লেন্থ বের করবো। এটা বোঝার আগে চিত্রটি একটু লক্ষ্য করি। তো আমাদের লেন্থ হলো এই ডিরেকশন আর উইথ হলো এই ডিরেকশন। তো আমরা তো জানি যে এটা হলো আমাদের কোর্স নির্দেশ করে। তো আমি ধরে নিই যে একটা স্যাম্পল ফেব্রিক, এটার হলো কোর্স হলো 1টা 2টা 3টা 4টা 5টা কোর্স। তো দ্যাট মিন্স এখান থেকে কী বোঝা গেছে যে আমি যদি প্রতিটা কোর্স যোগ করি, যোগ করলে আমি লেন্থ পাচ্ছি এখান থেকে, তাহলে এই ফেব্রিকের লেন্থ যদি এই একটা কোর্স যতটুকু এরিয়া জুড়ে আছে বা যতটুকু লেন্থ, এই যে এতটুকু হলো লেন্থ, ধরি 1 মিটার, তাহলে 5টা কোর্স হলো 5 মিটার জুড়ে থাকবে। এখন যে আমি যে ধরলাম এখানে যে একটা কোর্স 1 মিটার, দ্যাট মিন্স কি যে আমাদের এটা হলো যে কোর্স ডেন্সিটিকে বলা হয়, যে প্রতি ইঞ্চিতে আমাদের কতগুলো কোর্স আছে, এরকম যে এখানে যেটা যে কোর্স পার সেন্টিমিটার হলো 18, 1 সেন্টিমিটার হলো 18টা। তো আমি এখানে যখন ধরলাম যে 1 মিটার একটা কোর্স, তো ধরে নিলাম যে একটা কোর্সের দৈর্ঘ্য হলো 1 মিটার, 1 মিটার জুড়ে একটা কোর্স আছে। তাহলে এখানে দেখা যাক, তো আগের মতোই 35-এর সাথে 96 গুণ করলাম, আসলো নাম্বার অফ কোর্স পার মিনিট। এবং নাম্বার অফ কোর্স পার মিনিটকে যখন 60 দিয়ে গুণ দিলাম, সেটা আসলো নাম্বার অফ কোর্স প্রোডিউসড পার আওয়ার।
এবং আমাদের বলা আছে যে এফিসিয়েন্সি হলো 85%, দ্যাট মিনস 100% এফিশিয়েন্ট না, তো 85 দিলাম। তাহলে আসলো কি টোটাল নাম্বার অফ কোর্স পার আওয়ার। তো এখানে ওয়ান দ্য কাউন্ট হলো আমাদের এই মেশিনটা হলো যে প্লেন সিঙ্গেল জার্সি মেশিন। তো সিঙ্গেল জার্সিতে আমাদের হলো একটা কোর্স সাধারণত একটা ফিডার থেকে আসে, যে এই একটা কোর্স একটা ফিডার, এই একটা কোর্স একটা ফিডার, এই একটা কোর্স একটা ফিডার, এর জন্য ওয়ান দ্বারা ভাগ করা হয়েছে। যদি আমাদের ইন্টারলক হতো বা জ্যাকার্ড হতো তখন আমাদের এখানে দুই দ্বারা ভাগ দেওয়া লাগতো, কারণ ইন্টারলকের ক্ষেত্রে ফেব্রিকে যে আমাদের একটা কোর্স থাকে সেই কোর্স তৈরি করতে আমাদের দুটো ফিডার লাগে। দুইটা ফিডারে একটা হলো আমাদের ডায়াল নিডেলের জন্য, ডায়াল বেডের জন্য, একটা হলো সিলিন্ডার বেডের জন্য। আচ্ছা, তারপর এখানে 18 হলো যে আমাদের এখানে বলছে কি 18 কোর্স পার সেন্টিমিটার, দ্যাট মিন্স প্রতি সেন্টিমিটার আমাদের 18টা কোর্স থাকে। তো আমরা এখান থেকে লেন্থটা বের করব, যে 18টা কোর্সের জন্য আমাদের লেন্থ হলো 1 সেন্টিমিটার, একটা কোর্সের জন্য কত 1/18, তাহলে এতগুলো কোর্সের জন্য কত 18 দ্বারা ভাগ দিলাম, তাহলে পুরো রেজাল্টটা আসলো আমাদের হলো সেন্টিমিটারে। তো এখন সেন্টিমিটার থেকে মিটার নিব, আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, একে কত আর এত সেন্টিমিটারে কত। তারপর আলটিমেটলি এই যে এই জন্য এখানে 100 ভাগ হলো, আলটিমেটলি রেজাল্ট আসলো 95.2 মিটার পার আওয়ার, যেটা হলো প্রডিউসড ফেব্রিকের লেন্থ। সো এখন হলো এই ডাটাগুলো ব্যবহার করে আরেকটা ম্যাথ করা যাবে, সেটা হলো যে আমাদের প্রডিউসড ফেব্রিকের উইথ বের করা, মানে হলো প্রস্থ। তো প্রস্থ বের করার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে চিত্র। তো আমরা তো লেন্থ বুঝলাম, যে সবগুলো কোর্স যদি যোগ করি এবং দৈর্ঘ্য দ্বারা গুণ দিলে আমাদের হলো টোটাল ফেব্রিকের লেন্থ আসলো। তো যখন আমরা উইথ বের করি ফেব্রিকে, তখন আমাদের ওয়েলস কাউন্ট করতে হবে, যেখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা ওয়েলস। তো দ্যাট মিন্স এখান থেকে যত আমরা এদিকে যাচ্ছি আমাদের উইথ পাওয়া যাচ্ছে। তো সিম্পলি আগের মতোই আমরা যদি একটা ওয়েলস কত মিটার জুড়ে আছে সেটা জানতে পারি এবং টোটাল ওয়েলস যদি কাউন্ট করতে পারি, টোটাল ওয়েলসের সংখ্যার সাথে ওই একটা ওয়েলস কত মিটার জুড়ে আছে সেটা গুণ দিলে টোটাল ফেব্রিকের ওয়েথ পাবো। তো এখানে দেখি আমরা ফেব্রিকের ওয়েথ, তার হ্যাঁ এখানে তো ফেব্রিক ওয়েথ। আরেকটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো আসলে আমাদের টোটাল ওয়েলস কতগুলো তৈরি হয় একটা মেশিনে বা একটা নিটিং মেশিনে। তো এখানে যেটা স্পেসিফিকেশন দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে মেশিন ডায় 30 ইঞ্চ এবং গেজ দেওয়া আছে 20 ইঞ্চ। তো 28 যেটা মিন করে যে 1 ইঞ্চিতে আমাদের নিডেল সংখ্যা হলো 28। তো আমাদের বের করতে হবে টোটাল মেশিনের উইথ কত। এখানে যদি 30 ডায়া, তাহলে পাই ইন্টু ডি দ্বারা গুণ দিলে আমাদের হলো পরিধি পেয়ে যাব, পুরো সিলিন্ডারের চারপাশে পরিধি। তাহলে 1 ইঞ্চিতে 28টা থাকে, তাহলে 30 ইন্টু পাই, এত ইঞ্চিতে কতগুলো থাকবে, এই 30 ইন্টু 28 ইন্টু পাই, এইটার গুণফল। এবং সেটি এখানে করা হয়েছে কোথায়, এই যে এখানে পাই ইন্টু 30 ইন্টু 28। তাহলে যে এই রেজাল্টটা পেলাম এটা হলো টোটাল নিডেল সংখ্যা। এখন আমাদের আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, যে এই একটা ওয়েলস যে তৈরি হয় এই একটা ওয়েলস কিন্তু একটা নিডেল থেকেই আসে, আবার এই একটা ওয়েলস এটা অন্য একটা নিডেল থেকে। দ্যাট মিন্স এখানে যদি ওয়েলস হয় 5টা, তাহলে এখানে নিডেল ইউজ করা হয়েছে 5টা। দ্যাট মিন্স ওয়েলস নাম্বার ইজ ইকুয়াল নাম্বার অফ নিডেলস। তাহলে এখানে টোটাল নিডেলস পেলাম সামথিং এত, তাহলে এই টোটালটি আমাদের ওয়েলস সংখ্যা। তারপর ইজি আমাদের কোশ্চেনে বলা আছে যে প্রতি সেন্টিমিটার হলো 13টি ওয়েলস তৈরি হয়, দ্যাট মিন্স 13টি ওয়েলস তৈরি এত সেন্টিমিটারে, তাহলে 1 সেন্টিমিটারে কত এত, এবং তারপর 100 দ্বারা ভাগ করে মিটার নিলাম, যেটা আসলে 2.03 মিটার। সো এই ভিডিও এই পর্যন্তই।